হ্যালো ভিভার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশান তোমাদের সবাইকে স্বাগত আগামী ছ তারিখ তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কালকের দিনটা কিন্তু তোমাদের অনেকের ভাগ্য তৈরি হতে পারে দেখো সকলে জানো যে সুপার সুপারনিমেরি পোস্টে যে শুনানি দীর্ঘদিন ধরে চলছে এবং শুনানি বলবো না হিয়ারিং বলবো মানে এই হিয়ারিংটা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে শুধু দিনের পর দিন বলাটা ভুল হবে মাসের পর মাস আজকে হিয়ারিং ডেট থাকলে আজকে যদি না হয় আবার দু তিন মাস পরে ডেট আসছে তো সেই গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কালকে আগামী কাল ছ তারিখ কালকে কিন্তু সুপার নিমেরি পোস্টের হিয়ারিং আছে এই হিয়ারিংটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো হ্যাঁ এই কথা ঠিক যে আগামী কাল কিন্তু এই সুপার নিমেরি পোস্টের আপাতত হিয়ারিং হচ্ছে এটা এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত কনফার্ম এবং সেটা কিন্তু পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে আছে দেখার বিষয় যে কালকে সরকার কতটা উদ্যোগ নিচ্ছে তোমাদের এই মানে হিয়ারিংটা হওয়ার পিছনে হয়তো এমনও হতে পারে যে মানে পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে আছে কালকে হয়তো সরকারের পক্ষ থেকে রকম পদক্ষেপ নেওয়া হলো না হয়তো অনুপস্থিত থাকলো আবার দেখলে সেটা হয়তো আবার দু মাস পরে ডেট পিছিয়ে গেলো এবং একথাও আমরা জানি কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান যেটা হাইকোর্টে যে কেসটা চলছে সেখানে কিন্তু দশই সরি ছয়ই ডিসেম্বর কিন্তু এটা হিয়ারিং আছে সুতরাং সেখানে কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বাসু বারবার ধরে বলছে যে সুপ্রিম কোর্টের একটা ক্লারিফিকেশান নিয়ে আসতে যে সুপার নিয়মের পোস্টে সরকার যোগ্যদের নিয়োগ করতে পারে এই একটা জাস্ট ক্লারিফিকেশান আনতে বলছে দেখা যাক কালকে যদি সেই ক্লারিফিকেশান আনতে পারে তাহলে হয়তো যোগ্যতা চাকরিটা হয়ে যাবে দেখা যাক কি হয় কালকের দিনটা কালকে হিয়ারিংটা হয় কি না হয় আমি আপডেট অবশ্যই দেব তোমরা এই চ্যানেলে জুড়ে থাকবে সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে হ্যাঁ একটা কথা বলি তোমাদেরকে জাস্ট এটা বলার প্রয়োজন আমি বোধ করি দেখো সুপ্রিম কোর্টে যে কেসটা গেছে যে সুপার নিমেরি পোস্ট নিয়ে সেটাকে বুঝতে হবে কেসটা হচ্ছে যে যোগ্যদের সাথে অযোগ্যদের রাখবে বলেছিল কমিশন সেই কারণে কিন্তু কেসটা হয়েছে যে কিভাবে এটা হতে পারে যে একটা যোগ্য ক্যান্ডিডেটের সাথে একটা অযোগ্য কেস কীভাবে স্কুল শিক্ষক এবং সহকর্মী হিসেবে যারা গ্রুপ ডি গ্রুপ সি এখানে নিয়োগ কী করে করা যেতে পারে সুতরাং এই নিয়ে কেস হয়েছিল কিন্তু একটা কথা মনে রাখবে কোথাও কিন্তু এখানে লেখা নেই বা রকম এমন কোনো কেস নেই যে সুপার সুপারনিমেরি পোস্টের যোগ্যদের নিয়োগ করা যাবে না এটা কিন্তু কোথাও বলা নেই সুতরাং সরকার কিন্তু চাইলে তোমাদেরকে নিয়োগ করতেই পারে তোমাদের নিয়োগটা দিতেই পারে সেক্ষেত্রে পরবর্তীকালে কেস হলে হবে কিন্তু নিয়োগ তো করুক সরকার তো সদিচ্ছা দেখান যে আমরা সুপার সুপারনিমেরি পোস্টে তোমাদেরকে নিয়োগ করতে চাইছি জাস্ট এইটুখানি যদি শুরুও করে দেয় পরবর্তীকালে যদি কেস হয় হবে আটকে থাকুক এমনিই তো আটকে রয়েছ যদি এইটুকুনি পদক্ষেপ নেয় তাহলে তোমরা বুঝতে পারো কমসে কম সরকার তোমাদেরকে নিয়োগটা দিতে চাইছে যাক দেখা যাক কালকে কি হয় আমি সমস্ত তোমাদের আপডেট দেবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার